কৃষ্ণচন্দ্র কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় ওই একবারে কৃষ্ণ বলে ও দুটি বাহু তুলে নাচোড়ে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচোড়ে মন কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচোড়ে মন বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচোড়ে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচোড়ে মন হরি বলে রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচোড়ে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচোড়ে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচোড়ে মন হরি বলে হর নামে রাখো যদি মতি মতি তবে হবে পার গতি ও নামে রাখো যদি মতি তবে হবে পার গতি রাখো যদি মতি তবে হবে পার গতি তোরা আয় আমার ভাই তোরা চল 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 বৃন্দাবন যায় তোরা আয় আমার ভাই তোরা চল 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 বৃন্দাবন যায় তোরা আয় আমার ভাই তোরা চল 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 বৃন্দাবন যায় কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলোরে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে আর নামে রাখো যদি বিশ্বাস ও গো তবে হবে তার আশা নামে রাখো যদি বিশ্বাস তবে হবে পারে রাস্তা রাখো যদি বিশ্বাস তবে হবে পারের আশা নামে রাখো যদি বিশ্বাস তবে হবে পারের আশা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে কৃষ্ণচন্দ্র কি মাকে বিহারি লাল কি হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল তোমা গো আমরা এখন বৃন্দাবন এলাম আজকে আমাদের লীলার বিষয়বস্তু হচ্ছে যে লীলাটি আজকে করব বাবা আপনারা হয়তো শুনে শুনে থাকবেন ভক্ত হরিদাসের কথা যবন হরিদাসের কথা আজকে যে লীলাটি আস্বাদন করাবো বাবা এই লীলাটি হয়তো আপনারা শুনেছেন কিনা জানি না খুবই কম কীর্তনেয়ারাই করে নতুন লীলা আজকের লীলার বিষয়বস্তু হচ্ছে ডাকাত হরিদাস তা বাবা এই লীলাটি আস্বাদন করতে হলে আমাদেরকে যেতে হবে উত্তর ভারতে সেই উত্তর ভারতে গিয়ে জানতে হবে সেই চাকুরিয়া গ্রামের ইতিহাস গ্রামটির নাম কি না জাকুরিয়া গ্রাম সেখানে বসবাস করতেন একজন জমিদার নাম ছিল তার হরনাথ হরনাথ চক্রবর্তী আর তার স্ত্রীর নাম ছিল সুপ্রিয়া তা বাবা দেখুন সেই সুপ্রিয়া ছিল বাবা কৃষ্ণ ভক্তি পরায়ণ সে কি করত
রোজ সকালবেলা কাকে কলসিটি নিয়ে ওই গঙ্গায় স্নান করতে যেতেন রোজ ভোরবেলা আর কি করতেন ওই গঙ্গা থেকে কলসি করে জল নিয়ে এসে আমার গোবিন্দের চরণ ধৌত করে দিত আর তুলসী পত্র দিয়ে ওই গোবিন্দের চরণে নিবেদন করত তারপর আমার গোবিন্দের সেবা দেওয়ার পর তবে বাবা তাদের নিজেদের সেবার আয়োজন করত তো মাগো সুপ্রিয়া দেবী তখনও ছেলেপুলে হয়নি একদিন রোজকার মতো সেদিনও যাচ্ছিল সকালবেলায় গঙ্গায় স্নান করতে আর আমার গোবিন্দের চরণ ধৌত করার জন্য সকালবেলা বেরিয়েছে আমার সুপ্রিয়া দেবী গঙ্গার দিকে এমত অবস্থায় হরনাথ বাবু এসে হাজির সুপ্রিয়া দাঁড়াও সুপ্রিয়া কোথায় যাচ্ছ কেন স্বামী তুমি জানো না আমি রোজের গোবিন্দের সেবা দেওয়ার জন্য গোবিন্দের পূজো করার জন্য আমি রোজ গঙ্গা স্নান করি আর ওই গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে এসে আমার গোবিন্দের চরণ ধৌত করে দিই তারপর আমাদের সেবার আয়োজন করি দাঁড়াও সুপ্রিয়া দাঁড়াও আজকের পর থেকে আজকের পর থেকে তুমি আর ওই গঙ্গা স্নান করতে যাবে না কেন 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 আমি আমি গঙ্গা স্নান করতে কেন যাব না হ্যাঁ সুপ্রিয়া আমার আজকে আদেশ আমি তো তোমার পতি পরমেশ্বর আমি তোমার স্বামী আমার আদেশ তোমাকে পালন করতেই হবে বলো স্বামী আমাকে কি করতে হবে বলো আজকের পর থেকে তুমি তোমার ওই গোবিন্দের সেবা দেবে না বলো না ও কথা তুমি বলো বলো না বলো না স্বামী এ কথা তুমি বলো না আমি আমি গোবিন্দার গোবিন্দর সেবা দেব না হ্যাঁ সুপ্রিয়া আজকের পর থেকে তুমি তোমার এই গোবিন্দের সেবা দেবে না এটা আমার আদেশ আর আমার আদেশ তোমাকে শুনতেই হবে বলো না বলো না স্বামী এ কথা তুমি বলো না আমি আমি যে গোবিন্দের সেবা না দিয়ে থাকতে পারবো না হরনাথ বাবু কি করলো সুপ্রিয়া দেবীকে তার আদেশ দিয়ে আবার সে নিজের কাজে চলে গেল আর এদিকে এদিকে সুপ্রিয়া দেবী ছুটতে ছুটতে এসে সেই গোবিন্দের চরণ তলে এসে পড়ল প্রভু প্রভু বলো না বলো না গো আমি 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 তোমার সেবা না দিয়ে কেমন করে থাকবো প্রভু কেমন করে থাকবো বলে দাও বলে দাও হে প্রাণ গোবিন্দ তুমি তুমি শুনেছ তো শুনেছ আমার আমার স্বামী কি বলে গেল তুমি শুনেছ শুনেছ গোবিন্দ আমার স্বামী আমার স্বামী জানে না আমার স্বামী জানে না যে তোমার জন্য আমাদের এত ধন এত ঐশ্বর্য এত টাকা প্রতিপত্তি আমার স্বামী সবকিছু ভুলে গেছে সে সবকিছু ভুলে গেছে সেও একদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল আজ আজকে সে ভুলে গেছে ও মায়েরা শুধু হরনাথ বাবু নয় গো আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা যখন মাতৃগর্ভে ছিলাম হেড মুন্ডে উর্ধ পদে ও মা যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন ওই মায়ের গর্ভেতে যখন এই ছোট ছোট কীট পতঙ্গগুলো কুড়ে কুড়ে খাচ্ছিল বাবা তখন আমরা সেই গোবিন্দের শরণাপন্ন হয়েছিলাম কেন গো কিসের জন্য
তখন আমরা ওই ছোট ছোট ওই কীট পতঙ্গের চালা যন্ত্রণা বাবা কেউ সহ্য করতে পারিনি সেদিন সেদিন আমরা কেঁদে কেঁদে বলেছিলাম হে প্রাণ গোবিন্দ আমাকে আমাকে এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরিয়ে নিয়ে চলো আর আর তা যদি নাই বা পারবে আমাকে মায়ের গর্ভে মেরে দাও সেই দিন মাগো প্রাণ গোবিন্দ আমাদের ডাকে সাড়া দিয়েছিল কেমন ভাবে জানেন হোমা আমরা যখন মায়ের গর্ভে ছিলাম গো তখন আমরা ওই মায়ের গর্ভে সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারিনি আর যখন আমরা প্রাণ গোবিন্দকে ডেকেছিলাম হে প্রাণ গোবিন্দ 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 তুমি দেখা দাও সেদিন বাবা এসেছিল আমাদের ডাক উপেক্ষা না করে গোবিন্দ দেখা দিয়েছিল সেই মায়ের গর্ভে আমরা সেদিন কানতে কানতে বলেছিলাম সেদিন গোবিন্দ বলেছিল কেন ডাকছিস আমাকে আমরা তাকে বলেছিলাম কেন ডাকছিস জানো প্রভু এই ছোট ছোট কীট পতঙ্গগুলো আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে আমরা আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না হয় আমাকে মায়ের গর্ভেই মেরে দাও আর নয়তো ওই আলোর জগতে ফিরিয়ে নিয়ে চলো গোবিন্দ সেদিনকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করে নিয়েছিল কি প্রতিজ্ঞাবদ্ধ গো গোবিন্দ সেদিন জিজ্ঞাসা করেছিল তুই তো ওই আলোর জগতে যেতে চাস সেখানে গিয়ে কি করবি তুই কেন প্রভু তোমার নাম গুণানো কীর্তন করব বেশ ঠিক আছে তথাস্থ আমি তোকে মুক্তি করে দিলাম এই অন্ধকার জগৎ থেকে তোকে আমি আলোর জগতে ফিরিয়ে দিলাম ওমা যেই না আমরা এই আলোর জগতে এলাম এই মায়ার সংসারে এলাম বাবা সেই প্রাণ গোবিন্দকে আমরা ভুলে গেলাম তাই তো গো সেই দিনকে কি করলাম গো এই মায়ার সংসারে এসে আমার প্রাণ গোবিন্দকে ভুলে গেলাম আমাদের আর মনে নেই সেই জ্বালা যন্ত্রণার কথা তাই সুপ্রিয়া দেবী গোবিন্দের চরণে কাঁদতে কাঁদতে বলছে আমার স্বামী ভুলে গেছে সেই প্রতিজ্ঞার কথা ভুলে গেছে বলো না গো বলো না আমি আমি তোমার সেবা না দিয়ে আমি নিজে কেমন করে সেবা করব কাঁদতে কাঁদতে বলছে সুপ্রিয়া দেবী গোবিন্দ আমি আমি তো তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি আজকে আজকে একটা জিনিস চাইব আমাকে দেবে প্রভু দেবে কি সে জিনিসটা কি গো আজ পর্যন্ত চাইনি সুপ্রিয়া দেবী আজকে চাইছে কি চাইছে গো মা ওই আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে গো প্রভু তোমার সেবার করে আমার একটি সন্তান গো প্রভু গো তোমার সেবার করে আমি
আমি যখন থাকিব মায়া আমি যখন থাকিব না ইয়ার এই ভবিত তোমায় ধরে রাখবে আমার একটি সন্তান আলো করে তোমার সেবা করে যদি কেউ দুফোঁটা নয়ন বাড়ি ঝরিয়ে ডাকার মতো ডাকতে পারে আমার প্রাণ গোবিন্দের কাছে বাবা সে না এসে থাকতে পারে না সুপ্রিয়া দেবী কি করলো না নয়ন বাড়ি ঝরিয়ে ডাকার মতো ডাকছে আর এদিকে গোবিন্দ আমার সুপ্রিয়া দেবীকে বর দান করলেন সুপ্রিয়া দেবী হলো গর্ভবতী এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস যেতে না যেতে সুপ্রিয়া দেবী দশ মাস সে পরিপূর্ণ হলো মা একটি মা প্রসব করে ক মাসে গো দশ মাস দশ দিনে তাই তো মা তা মা গো সুপ্রিয়া দেবী সেই দশ মাস দশ দিন পর একটি ফুটফুটে সন্তানের জন্ম দিল আর সেই ছেলেটির নাম কি রাখবে গো মা আমরা তো আজকাল ওই টিভি সিরিয়ালের নাম দেখে সেই সব নামগুলো রাখি তাই তো মা হ্যাঁ এখনকার ওই ভালো ভালো টিভি সিরিয়ালের নামগুলো উঠেছে না সেই সব নাম রাখা হয়তো আগেকার লোকরা বাবা নাম রাখতো ঠাকুর দেব দেবতার কেন গো কারণ এক ঢিলে দুই পাখি মারত যদি ছেলের নাম গৌর রাখা হতো সেই ছেলেটিকে ডাকতো গৌর এই গৌর ওমা ছেলেকেও ডাকা হলো আর আমার গোবিন্দকেও ডাকা হলো গৌর হরিকেও ডাকা হলো তাই তো গো আগেকার লোক বাবা ঠাকুর দেবতার নাম রাখত আর এখনকার দিনে সবটাই উল্টো দেখবেন এখনকার দিনে নাম রাখে বেশিরভাগ যেগুলো মুখে বলা যায় না পাপাই কি গো বাবা পাপাই মানে পাপকে ঘরে ডাকছে পাপ আই ডাকছে তাড়াতাড়ি পাপ যত তাড়াতাড়ি ঘরে আসে মা আমি তাদেরকে বলবো এই নামগুলো রাখবেন না শুনতে ভালো নয় ঠাকুর দেব দেবতার নাম রাখবেন তাই সুপ্রিয়া দেবী মনে মনে চিন্তা করছে যার জন্য আমি আমার সন্তানকে পেলাম আমি আমার সন্তানের নাম রাখবো যে হরির জন্য পেয়েছি তাই আমার সন্তানের নাম রাখলাম হরি মাগো সন্তানের নাম রাখলো হরিদাস আর এদিকে হরিদাস এক বছর দু বছর ধীরে 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 বড় হতে লাগলো ওমা হরিদাসের বয়স এখন পাঁচ বছর তামা গো হরিদাসের বয়স এখন পাঁচ বছর তামা তখনকার দিনে বাবা স্কুল ছিল পাঠশালা ছিল তাই তো তখনকার দিনে বাবা পাঠশালা ছিল স্কুল ছিল না তা মা মনে মনে চিন্তা করছে যে হরিদাস তো আস্তে আস্তে বড় হয়েছে তা হরিদাসকে কি করেছে একটি বর্ণ পরিচয় বই নিয়ে এসে হরিদাসকে পড়াশোনা করাচ্ছে আর ওই পাঠকের কাছে কালকে নিয়ে যাবে নিয়ে গিয়ে কি করবে গো ওই পাঠশালায় ভর্তি করবে তার আগের দিন কি করেছে ওই একটি বর্ণ পরিচয় বই নিয়ে এসে হরিদাসকে পড়াচ্ছে হরিদাসকে বলছে এই শোন এখানে আয় তোমার নাম কি আজকে তোমার নাম হরিদাস হ্যাঁ ঠিক আছে আজ থেকে তোমার নাম হরিদাস এদিকে এসো আমি আমি যা যা বলবো তুমি তাই তাই বলবে হ্যাঁ আমার সঙ্গে ঠিক আছে আজকে তোমাকে আমি পড়াবো কি পড়াবো বর্ণ পরিচয় বই পড়াবো ঠিক আছে বলো অয়ে অজগর বলো
আয়ে কি আয়াম আর হর্ষয়ে ইন্দুর আর দীর্ঘয়ে ইগল বাহ বেশ তোমার হরিদাস বলছে ও মা আজকে তুমি যেটা পড়াচ্ছো সেটা কিন্তু ঠিক হচ্ছে কেন রে ও মা শোনো শোনো তুমি যা বলছো অয়ে অজগর নয় আর আয়ে আম নয় হর্ষয়ে ইঁদুরও নয় আর দীর্ঘয়ে ইগলও নয় তবে তাহলে কি আমি বলছি মা তুমি শোনো অয়ে কি হয় জানো কি ওমা তুমি মন দিয়ে শুনবে অয়ে কি হয় জানো মা অয়ে অহংকার করো না গো তবু তুমি মনে অহংকার করো না গো তবু তুমি মনে অহংকার করো না গো তবু তুমি মনে অয়ে কি জানো তো অয়ে হচ্ছে অহংকার হরিদাস বলছে ওমা অহংকার করো না ওমা অহংকার করলে কৃষ্ণ ভজন হবে গো কি গো কৃষ্ণ ভজন হবে হবে না তাই মাকে বলছে অয়ে অহংকার করো না মা তবু তুমি মনে বলছে বেশ বেশ অয়ে নাই অহংকার আয়ে কি রে ও যে মা বলবো এই দুষ্ট ছেলে বলবি না মানে আমি যেটা বললাম সেটা তুই বলছে উল্টো তাহলে তুই বলবি না তুই বলবি আমি শুনবো তো বলছে বলছি মা হ্যাঁ বলছে এই দুষ্ট ছেলে বল বলছে বলছি মা বলছে বলবি তো বলছে আমাদের আমাদের বলতে এই জগতে কিছু নাই জানি আমাদের বলতে এই জগতে কিছু নাই জানি আমাদের বলতে এই জগতে কিছু নাই জানি আমাদের বলতে জগতে কিছু আছে নাকি আছে নেই তাহলে বাড়ি ঘর গুলো কাদের হ্যাঁ ওমা কি বলছে বলছে আমাদের বলতে এই জগতে কিছু নাই জানি বলতে এই জগতে কিছু নাই জানি আমাদের বলতে এই জগতে কিছু নাই জানি বলতে বেশ বেশ আয়ে আমাদের বলতে কিছু নাই জানি মানলাম হসে হসে বলবো মা বাঁচাই দুষ্ট ছেলে বল বলছে ইহাই তুমি জেনে রেখো কবু তুমি মনে তুমি জেনে রেখো কবু তুমি জানো তুমি মনে রেখো কবু তুমি জানো তুমি মনে রেখো কবু তুমি জানো তুমি জেনে রেখো কবু তুমি জানো জেনে রেখো কবু তুমি জানো বলছে বেশ আমি মনে রাখলাম তা বাবা দীর্ঘয়ে ও মা তুমি সেই সকাল থেকে আমাকে পড়াতে বসেছ আমার বুঝি খিদে পাইনি আর বলতে পারবো না আমাকে খেতে দেবে চলো আমি খেলতে যাবো এই দুষ্টু ছেলে খেলতে যাবি ঠিক আছে আগে দীর্ঘয়ে কি হয় সেটা তো বলে যা ও মা আমি খেলতে যাব বলছি তো আমাকে কিছু খেতে দাও আমার খিদে পেয়েছে সে সকাল থেকে পড়াচ্ছ বলছে তুই আগে বলে যা দীর্ঘয়ে কি হয় আচ্ছা মা বলতে পারি তাহলে আমাকে তাড়াতাড়ি খেতে দেবে আমি খেলতে যাব কিন্তু বলছে বেশ তুই তাহলে বল দীর্ঘয়ে কি হয় বলছে মা আমি বলছি তুমি শোনো হ্যাঁ হ্যাঁ রে দুষ্ট ছেলে বল ঈশ্বর পরম কৃষ্ণ জগতের 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 ঈশ্বর জগতের তাহলে কি বললো গো আমার হরিদাস ঈশ্বর পরম কৃষ্ণই জগতের কথা
তাহলে দেখুন মা এইটুকু বাচ্চা ছেলে সে মাকে পড়ালো মা কি বলল অয়ে অজগর আয়ে আম হর্ষয় ইঁদুর দীর্ঘয় ঈগল আর আমার হরিদাস কি পড়ালো গো একদম সেই ঈশ্বর পরম কৃষ্ণ জগতের কথা তাই তো ঈশ্বর পরম কৃষ্ণ জগতের কথা 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 তামাগো এবার ওই হরিদাসকে মা কত আদর যত্ন করে খেতে দিল হরিদাস কি করছে তাড়াতাড়ি করে খেয়ে ওই গ্রামে কিছু বন্ধু বান্ধব আছে তো বাচ্চা ছেলে থাকতেই পারে তো সেই বন্ধুদের কাছে গেছে খেলা করতে কিন্তু রোজে যায় না হরিদাস মাঝে মধ্যে যায় তো দেখবে বাবা হরিদাস তো বড় লোকের ছেলে জমিদার ঘরের ছেলে আর কিছু গরিব ছেলেদের সঙ্গে খেলা করে যখন দেখবেন একটি বড় লোকের ছেলে গরিব ছেলেদের সঙ্গে খেলা করতে যায় সেই ছেলেগুলো খুব আনন্দ পায় কারণ একজন বড় লোকের ছেলে গরিবদের সঙ্গে এসছে খেলা করতে তা বলছে এই হরিদাস তুই তো ভাই রোজের আসিস না তা আজকে এসছিস এক কাজ কর আজকে আমরা খেলা খেলবো নতুন খেলা নাকি খেলা খেলবি বুঝে দেখ চল আজকে আমরা ক্রিকেট খেলবো হরিদাস বলছে না 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 ওই ক্রিকেট খেলবো না তাহলে কি খেলবি ক্রিকেট খেলবি না বলো না হরিদাস বলছে ক্রিকেট খেলবো না তবে কি খেলবি রে তাহলে কাজ কর ফুটবল খেলি চল হরিদাস বলছে না 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 ফুটবল খেললে হাতে পায়ে লেগে যাবে যার শরীরে আছে বল যার ক্ষমতার বল যার টাকার বল যার দেহের বল কে বলে বাবা হরি বল তাই তো গো যার রাজনীতির বল টাকার বল দেহের বল ক্ষমতার বল সে কি বাবা বলবে হরি বল কি গো মা বলবে নাকি বলবে বলবে না তাই হরিদাস কি বলছে গো বলছে দেখ ফুটবল খেলবো না বলছে তাহলে কি খেলবি বলছে কি খেলবো জানিস আজকে একটা নতুন খেলা খেলবো তো সেই বন্ধুগুলো বলছে কি তোর নতুন খেলা বলছে দেখ এই যে দুটো চরণ আছে এই চরণ দিয়ে নাচানাচি করব আর এই যে দুটো হাত আছে এই দুটো হাত দিয়ে বাহু তুলব আর এই বদন দিয়ে গাইব দেখ হরিদাস আমরা তো এই খেলাটা জানি না তুই যদি জেনে থাকিস আগে তুই শুরু কর তারপর আমরা তোর সঙ্গে শুরু করবো তাই মা গো বুঝতেই পারছেন তো কি খেলা খেলবে হরিদাস দুটি বাহু তুলুন সকল মিলে কি খেলা তো খেলবেন দেখুন কি খেলা গো না দুটি চরণ দিয়ে নাচানাচি করবে আর বাহু দুটি কি তুলবে আর বদন দিয়ে গাইবে কি গাইবে ওই অগ দুহাত তুলে বলবে কৃষ্ণ না আজ পূর্বে রে তোর সকল মন আজ প্রেমানন্দে অগ দুটি বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে আনন্দে দুটি বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে নাচরে কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে
ترجمة
আজকে হরিদাসকে তার বন্ধুরা বলছে বাহ বাহ হরিদাস তুই এত সুন্দর খেলা খেলতে পারিস এর আগে তো আমরা জানতাম না আজকে জানিস এই খেলাটা খেলে আমাদের খুব আনন্দ পেলাম তা হরিদাস তুই কিন্তু রোজের আসবি এই রকম খেলা সবাই খেলতে ভালোবাসে আর এদিকে হরিদাস বন্ধুদের সঙ্গে যখন খেলা খেলছে আর সুপ্রিয়া দেবীর কাছে একজন মহিলা ছুটতে ছুটতে আসছে এসে সুপ্রিয়াকে বলছে সুপ্রিয়া এই সুপ্রিয়া একটা কথা বলছি শোন বলো কি কথা বলছো আগে মনটাকে শক্ত কর মনটাকে শক্ত কর কেন মনটাকে শক্ত করব কেন হ্যাঁ সুপ্রিয়া মনটাকে শক্ত কর কারণ আজকে যে কথাটা তোকে বলবো তুই হয়তো সহ্য করতে পারবি না সুপ্রিয়া দেবী বলছে কি বলছো ভনিতা না করে একটু খোলাখুলি বল তো সেই মহিলাটি যখন বলছে সুপ্রিয়া দেবীকে জানিস সুপ্রিয়া আমি কি বলছি জানিস তোর স্বামী আর এই জগতে বেঁচে নেই কি বলছো আমার স্বামী না না এ হতে পারে না এ হতে পারে না আমার স্বামী না না এ কিছুতেই হতে পারে না কিছুতেই হতে পারে না আমার স্বামী না বলো না তো তুমি তুমি মিথ্যা কথা বলছো বলো না না সুপ্রিয়া আমি মিথ্যা বলছি না হরনাথ বাবু আরে এই ইহ জগতে আর নেই সে পরলোক গমন করেছে সুপ্রিয়া দেবী নয়ন বাড়ি ঝরিয়ে কাঁদছে আর এদিকে এদিকে সেই হরিদাস ছুটতে ছুটতে আসছে এসে মাকে জড়িয়ে ধরেছে যেই না জড়িয়ে ধরেছে দেখছে মা তখন কান্না কাটি করছে ও মা গো তুমি কাঁদছো কেন মা তুমি কাঁদছো কেন সুপ্রিয়া দেবী মনে মনে চিন্তা করছে যাহাবত তো হলো আজকে আমার স্বামী মারা গেছে ও মা তখনকার দিনে বাবা স্বামী যদি মারা যেত ও মা মন দিয়ে শোনো তখনকার দিনে এই প্রথাগুলো ছিল স্বামী মারা গেলে স্ত্রীকে সেই জ্বলন্ত চিতায় তুলে দেওয়া হতো ঠিক ও মা শুনেছেন তো তখনকার দিনে বাবা এই প্রথাগুলো ছিল জ্বলন্ত চিতায় স্বামী মারা গেলে তার স্ত্রীকেও তুলে দেয়া হতো তাই সুপ্রিয়া দেবী কাঁদছে অজর ধরে কাঁদছে আর মনে মনে চিন্তা করছে যে আমার স্বামী তো আর নেই সুপ্রিয়া দেবী জানতো যে আমাকেও এই গ্রামের লোকেরা ওই শ্মশানে নিয়ে গিয়ে জ্বলন্ত চিতায় তুলে দেবে কিন্তু 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 এইদিকে এইদিকে আমার হরিদাসকে কে দেখবে কে দেখবে কে খেতে দেবে কে তাকে যত্ন করবে মনে মনে সেই কথাগুলো ভাবছে আর নয়ন বাড়ি ঝরিয়ে সেই প্রাণ গোবিন্দকে ডাকছে কেমন ভাবে গো ও গো তুমি যদি ভগবান ভক্তের এই প্রাণ তবে কেন দুঃখ দাও অগো দয়াময় তবে কেন দুঃখ দাও আর তুমি যদি ভগবান ভক্তের অপ্রাণ তবে কেন দুঃখ তুমি যে জীবন
আমার আমার হরিদাসকে কে দেখবে কে খেতে দেবে কে তাকে যত্নার্থী করবে সুপ্রিয়া দেবী কাঁদছে আর মনে মনে চিন্তা করছে আর এদিকে সেই হরনাথ বাবুকে নিয়ে এসে কি করছে গো সেই শ্মশানে নিয়ে যাবে বলে বাঁশ কেটে নিয়ে এসে যে চৌদল্লা বাঁধছে বেঁধে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে কাকে গো হরনাথ বাবুকে ওমা যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় কেমন ভাবে গো চারজন কাঁধে করে নিয়ে যায় তাই তো গো মা হ্যাঁ আর মুখে কি বলে গো যে কোনোদিন নাম বলে না বাবা দেখবেন ওই শ্মশানে নিয়ে যেতে যেতে সে কিন্তু সেই নামটাই করে এদিকে আমার হরনাথ বাবুকে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর সকল মিলে বলে উঠছে কি বলছে গো বলো হরি এইভাবে শ্মশানে নিয়ে এলো হরনাথ বাবুকে আর সেই সুপ্রিয়া দেবী গোবর ছিটে দিতে দিতে কি করছে না তাকেও শ্মশানে নিয়ে এলো আর সঙ্গে করে সেই হরিদাসের হাতটি ধরে নিয়ে আসছে সুপ্রিয়া মনে মনে চিন্তা করছে আমাকেও তো সেই স্বামীর সঙ্গে চলে যেতে হবে তাই শ্মশানে নিয়ে গিয়ে যখন চিতাটি সাজিয়েছে সাজিয়ে ভালো করে সুন্দর করে তখনও আমার সুপ্রিয়া দেবী কাঁদছে তখনও পর্যন্ত কাঁদছে আর যখন আস্তে আস্তে চিতা সাজানো হয়ে গেছে এদিকে সেই চিতার উপর যখন হরনাথ বাবুকে তুলে দেওয়া হচ্ছে আর আগুনটি জ্বেলে দিচ্ছে এই তিনবার বেড়া দিয়ে হরিদাসের হাত দিয়ে মুখে মুখাগ্নি করাচ্ছে কেমন ভাবে গো হ্যাঁ কেমন ভাবে আমার হরিদাস তখনো পর্যন্ত বুঝতে পারছে না তখনো বুঝতে পারিনি যে বাবা তো গেছেই আমার মাও আমাকে ছেড়ে চলে যাবে হরিদাস কিন্তু তখনো বুঝতে পারেনি তখনো বুঝতে পারেনি হরিদাস যে আমার মাও চলে যাবে আমাকে ছেড়ে আমি কেমন করে থাকব তাই যখন ওই হরনাথ বাবুকে চিতায় তুলে দিল আর আস্তে আস্তে এদিকে ওই গ্রামের লোকেরা কি করছে জ্বলন্ত চিতায় ওই সুপ্রিয়া দেবীকে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই চিতার দিকে তখন হরিদাস বলে উঠল কি গো নিয়ে যেও না তোমরা নিয়ে যেও না আমার মাকে তোমরা নিয়ে যেও না কোথায় নিয়ে যাচ্ছ আমার মাকে আমার মাকে হরনাথ বাবুর সেই জ্বলন্ত চিতাই সুপ্রিয়া দেবীকে ওই চালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিল হরিদাস সেই শ্মশানে বসে বসে কাঁদছে
সকল মিলে যখন ওই দুজনকে চিতায় পুড়িয়ে সকলেই যখন বাড়ি চলে গেল হরিদাসের কথা আর কারো খেয়াল নাই ওমা হরিদাসের কথা আর কারো খেয়াল নাই হরিদাস কি করছে সেই শ্মশানেই বসে বসে কান্নাকাটি করছে যখন কাঁদছে মনে মনে প্রতিজ্ঞা করছে সেই কয়লাগুলো ধরে আজকে আমার বাবাকে আমার মাকে যারা জ্বালিয়ে মেরেছে আমি তাদেরকে আজকের পর থেকে শান্তিতে থাকতে দেব না তো হরিদাস আস্তে আস্তে বাড়ি ফিরে এলো এসে প্রথমেই দেখছে যে সুপ্রিয়া দেবী যেই ঘরটিতে আমার গোবিন্দকে আসন পেতে রেখেছিল সেই গোবিন্দকে কি করলো যে গোবিন্দ যে ঠাকুর আমার বাবা মাকে বাঁচাতে পারে না সেই ঠাকুরকে কি করেছে সেই গোবিন্দকে কি করেছে ওই গঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন করে দিল আস্তে আস্তে এদিকে হরিদাস কি করে না রোজ এর বাড়ি তার বাড়িতে যা কিছু উঠানে পড়ে থাকে ঘরের বাইরে ভেতরে যখন কেউ থাকে না তখন কি করে সমস্ত কিছু গহনা গাটি জিনিসপত্র সব চুরি করে নিয়ে আসে আর গাছে ভালো ভালো ফল তো রাখেই না খেতে না পারলেও নষ্ট করে দেয় বিরক্ত করে আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে যখন হরিদাস বড় হতে লাগলো হরিদাস তখন বড় হয়ে এখন এমত অবস্থায় 18 বছরে পদার্পণ করেছে হরিদাসের কাজ কি ছিল রোজ রাত্রিবেলা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ডাকাতি করা এত উৎপাত করত এত জ্বালাতো গ্রামের লোক থাকতে পারত না একদিন গ্রামের লোকেরা কি করলো না সকল গ্রামবাসী বৃন্দকে এক কাছে ডেকে বিচার করছে কি বিচার না হরিদাসে যে দেখো হরিদাসের এত উৎপাত আমাদের আর সহ্য হচ্ছে না এক কাজ করা হবে আমরা ওই গায়ের মোড়লের কাছে ওই হরিদাসের নামে নালিশ জানাই তাছাড়ার উপায় নেই ওই হরিদাসের জ্বালাই আমরা আর গ্রামে কেউ টিকতে পারছি না কি করলো সকল গ্রামবাসী বৃন্দ মিলে ওই গায়ের মোড়লের কাছে গেল ওমা তখনকার দিনে বাবা পঞ্চায়েত ছিল না তখন এই গ্রামের মোড়ল কিন্তু কিছু হলে বিচার করে দিত তো সেই মোড়লের কাছে গিয়ে কি বলছে না হরিদাসের কাছে হরিদাসের জন্য নালিশ করছে মোড়লকে বলছে আমাদের একটা বিচার করে দিতে হবে না কিসের বিচার না হরিদাসের জন্য আমরা আর গ্রামে টিকতে পারছি না হরিদাস যাতে না চুরি ডাকাতি করে সেই ব্যবস্থা তোমায় করে দিতে হবে বলল বেশ একদিন সকল গ্রামের লোককে এই আমার এখানে ডাক করো আমি সকল গ্রামের লোকের সঙ্গে কথা বলতে চাই তো মরল গোটা গ্রামবাসী বৃন্দকে জানিয়ে দিল ঢাড়া পিটিয়ে দিল যে সন্ধ্যাবেলায় ওই মরলের কাছে গিয়ে গ্রাম্য সভা হবে তো সন্ধ্যাবেলায় কি করলো প্রত্যেকজন ওই মরলের বাড়িতে গিয়ে এক একে হাজির হচ্ছে আর এদিকে একজন কৃষ্ণ ভক্ত ছিল বাবা সেই গ্রামেতে সেই কৃষ্ণ ভক্তের একটি ফুটফুটে মেয়ে ছিল সুন্দর দেখতে তো সেই মেয়েটিও ছিল বাবা কৃষ্ণ ভক্ত পরায়ণ তো সেই মেয়েটি তার বাবাকে মনে করিয়ে দিচ্ছে ও বাবা আজকে যে ঢাড়া পিটে গেছে আজকে তো ওই মরলের বাড়িতে বিচার হবে গো সালিসি সভা হবে তা তুমি যাবে না সকলেই যাচ্ছে বললো মা দেখ আমরা তো গরিব মানুষ আমরা ওখানে গিয়ে কি করবো বল আমি যাব না বলো না তা বললে হয় সকলে যখন যাচ্ছে তুমি যাও না বলো দেখ আমি যদি চলে যাই তাহলে আজকে আমার গোবিন্দর সেবাটা কে দেবে বলো বাবা তুমি এক কাজ করো তুমি চলে যাও আজকের মতো তোমার গোবিন্দর সেবা আমি দিয়ে দেব বললো ঠিক আছে মেয়ে যখন এত করে বলছে তো কি করলো ওই সালিসি সবাই সকলে মিলে যাচ্ছে এদিকে ওই মেয়েটির নাম ছিল বাবা জানিতাই 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 মেয়েটির নাম ছিল বাবা মাধবী তখন সালিসি সবাই সবাই চলে গেলেন আর এদিকে মাধবী সেই
গোবিন্দের সেবা দিচ্ছে কেমন তাই জানি তাই জানি তাই মাধবী সেবা দিচ্ছে মাধবী আমার গোবিন্দের সেবা দিচ্ছে কেমন ভাবে ও গো নন্দ দুলাল তুমি ব্রজের গোপাল ও জয় কেশব মাধব দীন দয়া ওই আমার প্রভু গো কেশব মাধব দীন দয়া নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর কেশব মাধব দীন দয়াল আমার প্রভু গো কেশব মাধব দীন দয়াল জানি না সাধন ভজো